السلام عليكم ورحمة الله وبركاته شبريو দর্শক আমি আবারো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সিলিং ফ্যান যখন লুফ গুলা জ্বলে যায় বা পুড়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের সিলিং ফ্যানটা নষ্ট হয়ে যায় তো কিভাবে আমরা সিলিং ফ্যানের লুপগুলা আবার নতুন করে রিপেয়ার করে কিভাবে ফ্যানটা সম্পূর্ণ করি এই কাজটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা যখন সিলিং ফ্যানের লুপগুলা নষ্ট হয়ে যায় আমরা ফ্যানটা খুলে বডির ভিতরে দেখি কোন লুপগুলা নষ্ট হয়েছে তারপর আমরা যদি দেখি বডি শর্ট না থাকে তখন আমরা এই লুপগুলা আবার নতুন করে ওয়ার্লিং করে নতুন করে টেনে নতুন তার দিয়ে রেডি করি দেখুন কিভাবে রেডি করে আমরা এই লুপগুলারে সুন্দর করে বেঁধে নতুন তার উঠাই ফেলি তারপর আমরা এভাবে করে লুপগুলা উঠানো শেষ হওয়ার পরে আমরা এগুলা চেক করি দেখুন কিভাবে আমরা লুপগুলা চেক করি সিরিজ হোল্ডার দিয়ে এখন দেখাচ্ছি এই তারগুলা লাল দুইটা স্টার্টিং ওই দুইটা রানিং এখন এটাকে আমরা দেখলাম টেস্ট করে লুপগুলা সম্পূর্ণ ঠিক হয়েছে এখন আমরা বেয়ারিংটা চেক করে দেখলাম বেয়ারিং মোটামুটি ঠিক আছে তারপরেও আমরা একটু মোবিল দিয়ে দিলাম যেন কোনো আওয়াজ না করে তারপর আমরা কয়েলের বডিটা এখানে বসাই দেখলাম ইজি আছে কিনা দেখলাম যে ইজি আছে কিন্তু কয়েলের বেয়ারিং এর সাথে যে সংযোগ করা হচ্ছে ওখানে একটু লুজ পাচ্ছে সেই ক্ষেত্রে আমরা ছোট একটা কাপড়ের টুকরা দিয়ে দিলাম হচ্ছে না তো আমরা এখন কি করব এখন আমরা সেই ফ্যানের ফিনিয়ামটার মধ্যে একটু গাট করে নিব গাটটা করে নেওয়ার পর আমরা বেয়ারিং লাগাবো তখন এটা শক্ত হয়ে বসবে আর আপনার বেয়ারিংয়ে আওয়াজ করবে না ফ্যানটা সমস্যা দিবে না তো দেখুন কিভাবে আমরা ওই কাজটা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা ফ্যানের রিপেয়ারিং করে কিভাবে নতুন ফ্যান কমপ্লিট করি দেখুন কিভাবে আমরা কাজটা সম্পূর্ণ করতেছি এবং কি এই ভিডিওর মাঝে সম্পূর্ণ ফিটিংস দেখানো হচ্ছে যে আমরা কিভাবে ফ্যানের বডির সাথে বডি ফিটিং করি কিভাবে নাট দিয়ে এটাকে টাইট করি কিভাবে লুজ করি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা কাজগুলা সম্পূর্ণ করি মোটামুটি এখন আমরা বডির সাথে বডি ফিটিং করতেছি দেখুন কিভাবে এক্সট্রায় একটা রডের সাহায্যে বেয়ারিংয়ের উপরে দিয়ে হালকা হালকা বাড়ি দিয়ে এই বডিটাকে অ্যাডজাস্ট করলাম তারপর এখন আমরা নাটগুলা লাগিয়ে দেব নাট লাগানোর পর দেখব ইজিলি ফ্যানটা ঘুরতেছে কি না বা কোনো প্রবলেম দিচ্ছে কি না বা বেয়ারিংয়ে আওয়াজ করতেছে কি না এটা দেখব তো যদি বেয়ারিংয়ে আওয়াজ করে তাহলে আবার একটু লুজ করে দিতে হবে আবার বেয়ারিংয়ে আওয়াজ না করলে তখন আবার
একটু টাইট করি। এভাবে করে আমরা ফ্যানটা সম্পূর্ণ করব। মোটামুটি আমাদের ফ্যানটা ইজি হয়ে যাচ্ছে, ঘুরতেছে দেখুন। এখন আমরা লুপগুলা কিভাবে এখানে ক্যাপাসিটরের জায়গায় নিয়ে আসব দেখুন। তারপর আমরা ফ্যানের ডাউন রডটা লাগিয়ে দিব। ডাউন রডটা লাগানোর পর আমরা ক্যাপাসিটর কানেকশন করব। তো কিভাবে ভিডিওগুলা সম্পূর্ণ করতেছি আপনারা বুঝার জন্য, যা যেই ভাই বুঝবেন না বা কোনো ভাই বুঝতেছেন না, তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আপনাদেরকে ভিডিও দেখাইলে বুঝতে পারবেন সেটা জানতে পারবো। এখন আমরা নাট লাগিয়ে দিছি ডাউন রডের, নাটটা ভালো করে টাইট দিয়ে দিব। টাইট দেওয়ার পর আমরা আবার ক্যাপাসিটার টেস্ট করব সিরিজ দিয়ে, ফ্যানের স্টার্টিং রানিং কয়েল টেস্ট করে এখন আমরা ক্যাপাসিটারে কানেকশন করব। তারপর দেখব আমরা ফ্যানটা চলতেছে কিনা বা ফ্যানটা উল্টা ঘুরতেছে কিনা, বাপটা ঘুরতেছে কিনা সেটা দেখব। উল্টা ঘুরলে আমরা ক্যাপাসিটারের লাইন ঘুরে দিব। হ্যাঁ, ওকে আছে, টেস্ট করে দেখলাম। এখন আমরা ক্যাপাসিটারটা কানেকশন করার জন্য বডিটাও উপরের দিকে তুলে দেখতেছি, ফ্যানটা উল্টা ঘুরতেছে, মোটামুটি ফ্যানটা উল্টা ঘুরতেছে। এখন আমরা ওই তারে দেখলাম, এখন বাপডা ঘুরতেছে। আশা করি আমাদের ফ্যানের কাজটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। যদি কোনো ভাই কাজটা বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের মাঝে আরও ভালোভাবে ক্লিয়ার করে ভিডিওটা উপস্থাপন করার। ইউটিউবের ভাই ও বন্ধুরা, আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, ভিডিও দেখেন, যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে ইনশাআল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ একটা রিপেয়ারিং, লুপ নষ্ট হয়ে যাওয়া ফ্যান কিভাবে সম্পূর্ণ করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।